আজকে আমি বানাবো শশার চাটনি। এই গরমে এটা খেতে খুব ভালো লাগে। এর জন্য লাগবে শশা। আমি একটা বড় সাইজের শশা কুড়িয়েছি। ফোড়নের জন্য লাগবে 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, লাগবে চিনি, লবণ, আর শশা টক নয়, তার জন্য এই টকের জন্য তেঁতুলের কাঠ। তেল দিলাম, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। শশাটা দিয়ে দিলাম। আন্দাজ মতো লবণ দিলাম। শশাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি আর তেঁতুলের কাপটা দিয়ে দেবো। শশার চাটনি রান্না হয়ে গেছে। এবার আমি একটা নামিয়ে নেবো।